সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আগামী 1 জুন 2022 থেকে পুরো দেশজুড়ে বদলে আছে 7টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, যেখানে রান্নার ক্যাশ থেকে শুরু করে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। এছাড়া যদি আপনাদের গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রেও নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে 1 জুন 2022 থেকে। এছাড়া যদি আপনাদের কাছে সোনার গহনা থাকে তাহলে সোনার গহনা নিয়েও নতুন নিয়ম জারি হচ্ছে 1 জুন থেকে। সেজন্য প্রতিটি নিউজই আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, মোটেও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। প্রশ্নটি হচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীর নাম কি? প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে বা প্রথম যে আপডেটটি জারি হচ্ছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের লোন নেওয়া থাকে অথবা যদি আপনারা ভাবছেন যে আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে 1 জুন 2022 পর থেকে কোনো লোন নেবেন, সেক্ষেত্রে হোম লোনে বা যে কোনো লোনে ইন্টারেস্ট রেটের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষত তাদের হোম লোনে যে EBLR রয়েছে, অর্থাৎ এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট, সেটা 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 7.05% করে দিয়েছে। অর্থাৎ যেক্ষেত্রে আগে 6.65% ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে হোম লোনের ইন্টারেস্ট রেট, সেটাকে কিন্তু এখন বাড়িয়ে, অর্থাৎ 1 জুন থেকে সেই ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এবং সেটা বেড়ে 7.05% হচ্ছে। অর্থাৎ যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো ফ্লোটিং রেটে যদি কোনো হোম লোন নেওয়া থাকে অথবা যদি আপনারা ভাবছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে আপনারা কোনো হোম লোন নেবেন 1 জুনের পরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি EMI পে করতে হবে। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনাদের গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইকের খরচ 1 জুন 2022 থেকে বাড়তে চলেছে। এমনটা নয় যে শুধুমাত্র নতুন গাড়ি অথবা বাইক যারা কিনবে তাদের খরচ বাড়বে, যাদের পুরনো গাড়ি অথবা বাইক রয়েছে কিংবা যারা নতুন গাড়ি অথবা বাইক নিচ্ছে দুজনেরই কিন্তু খরচ বাড়তে চলেছে। তার কারণ কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে থার্ড পার্টি যে ইন্স্যুরেন্স রয়েছে সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের পরিমাণ কিন্তু 1 জুন 2022 থেকে বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা 1 জুন 2022 পরে যদি আপনারা কোনো গাড়ি কিনতে চান অথবা যদি আপনাদের এক্সিস্টিং গাড়ির যদি আপনারা থার্ড পার্টি ইন্স্যুরেন্স রিনিউ করাতে চান তাহলে কিন্তু আপনাদের এখন থেকে বেশি টাকা খরচা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের 1000 cc কম যদি আপনাদের কার থাকে সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রয়েছে সেটা 2094 টাকা দিতে হবে, যেক্ষেত্রে 2019-20 অর্থবর্ষে আপনাদের দিতে হয়েছিল 2072 টাকা। এছাড়া 1000 cc থেকে 1500 cc পর্যন্ত ক্ষমতাসম্পন্ন যদি আপনাদের গাড়ি থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম আগে ছিল 3221 টাকা, সেটা বাড়িয়ে এবার 3416 টাকা করা হয়েছে। যদি আপনাদের 1500 cc ওপরে ক্ষমতাসম্পন্ন যদি কোনো কার থাকে সেক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের পরিমাণ কিন্তু এক্ষেত্রে কমানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেক্ষেত্রে 2019-20 অর্থবর্ষে আপনাদের দিতে হয়েছিল 7897 টাকা, সেটা কমে এখন হয়েছে 7890 টাকা। শুধুমাত্র 4 চাকা গাড়ি নয়, বাইকের ক্ষেত্রেও ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 150 cc থেকে 150 cc পর্যন্ত যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম 1366 টাকা করা হয়েছে, যেক্ষেত্রে 350 cc ওপরে যদি আপনাদের কোনো বাইক থাকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয়েছে 2804 টাকা। এবং এই নতুন রেট 1 জুন 2022 থেকে কার্যকর হচ্ছে। এরপরে যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে কোনো সোনার গহনা থাকে অথবা যদি আপনারা নতুন করে কোনো সোনার গহনা বানাতে চাইছেন তাহলে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নিয়ম করা হয়েছিল যে আপনারা হলমার্কিং ছাড়া এবার থেকে কোনো সোনার দোকান কোনো সোনার জিনিস বিক্রি করতে পারবে না। তো হলমার্কিং জিনিসটা কি? হলমার্কিং হচ্ছে, অনেক সময় কি হয়, 22 ক্যারেটের সোনার জিনিস বলে আপনাদের 18 ক্যারেটের সোনার জিনিস বিক্রি করে দেয়,
সেক্ষেত্রে যেহেতু কোনো হলমার্কিং নেই, সেহেতু আপনারা ক্লেম করতে পারবেন না পরে গিয়ে যে সেখানে কেন 18 ক্যারেট রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন প্রতিটি সোনার দোকানকে বাধ্যতামূলকভাবে হলমার্কিং দিতেই হবে। সোনার হলমার্কিংয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে 1 জুন থেকে। এখন নতুন 32টি জেলায় হলমার্কিং সেন্টার খোলা হবে। আগে 256টি জেলায় হলমার্কিং সেন্টার খোলা হয়েছিল, তাহলে এখন টোটাল 288টি জেলাতে মাত্র 20 থেকে 24 ক্যারেটের হলমার্কযুক্ত সোনা বিক্রি হবে। অর্থাৎ হলমার্কিং ছাড়া কোনো সোনা কিন্তু এখন থেকে আর কেউ বিক্রি করতে পারবেন না। এবং আপনারা যদি কোনো দোকান থেকে কোনো সোনার জিনিস কেনেন, তাহলে অবশ্যই যাচাই করে নেবেন যে সেই সোনার জিনিসটি হলমার্কিং আছে কি হলমার্কিং নেই। এরপরের আপডেটটি, যদি আপনাদের পোস্ট অফিসে কোনো বই থাকে অথবা যদি আপনারা পোস্ট অফিসে কোনো বই করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য জারি হচ্ছে নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনারা যদি পোস্ট অফিসে অথবা যে কোনো ব্যাংকে যদি আপনারা একটি অর্থবর্ষে 20 লক্ষ টাকার ওপরে যদি আপনারা লেনদেন করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট অফিস হোক কিংবা ব্যাংক অ্যাকাউন্ট হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান নম্বর এবং আধার নম্বর দেওয়াটা কিন্তু অনিবার্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত কী ছিল, আপনারা যদি শুধুমাত্র 50,000 টাকার উপরে যদি ব্যাংকে জমা করতেন, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড ম্যান্ডেটরি ছিল। সেক্ষেত্রে আপনারা ইয়ারলি কত জমা করুন কত তুলুন কোনো ম্যাটার ছিল না, টোটাল একবারে যদি 50,000 টাকার বেশি হতো সেক্ষেত্রেই লাগতো। কিন্তু এবার থেকে কিন্তু এই নিয়মের পরিবর্তন হচ্ছে। ইনকাম ট্যাক্স রুলের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, 15th Amendment, এবং এই অ্যামেন্ডমেন্ট করে এই নতুন নিয়মটি জারি হয়েছে। এবার থেকে যদি আপনারা প্রতি বছরে 20 লক্ষ টাকার ওপরে যদি আপনারা নগদের ট্রানজাকশন করেন, অর্থাৎ ক্যাশ জমা অথবা ক্যাশ তোলা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আধার কার্ড এবং প্যান কার্ড কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক হয়ে আছে। অন্যথায় কিন্তু আপনারা 20 লক্ষ টাকার বেশি যখনই আপনারা জমা কিংবা তোলা করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক হোক কিংবা পোস্ট অফিস হোক, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই পারবেন না। শুধুমাত্র তাই নয়, ব্যাংকিং কোম্পানি হতে পারে, কোঅপারেটিভ ব্যাংক হতে পারে অথবা পোস্ট অফিস হতে পারে, এই সমস্ত জায়গাতে যদি আপনারা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যান অথবা যদি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখন থেকে বাধ্যতামূলকভাবে প্যান নম্বর এবং আধার নম্বর দিতেই হবে। যদি আপনারা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যান কার্ড দিতে হবে। এতদিন পর্যন্ত প্যান কার্ড ছাড়াও কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খোলা যেত, যদিও ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্যান নম্বর নিত, কিন্তু তবুও একটা ক্লজ ছিল যে আপনারা না দিলেও চলতো। কিন্তু এখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে প্যান কার্ড কিন্তু দিতেই হবে, অন্যথায় কিন্তু আপনারা আর 1 জুন থেকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। শুধুমাত্র তাই নয়, যদি আপনাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এখন থেকে যদি আপনারা AIPS-এর মাধ্যমে যদি টাকা তুলতে যান অথবা যদি টাকা জমা করতে চান, সেক্ষেত্রেও আগে পর্যন্ত এই সমস্ত জায়গার থেকে টাকা তোলা এবং টাকা ওঠানো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ছিল। কিন্তু এবার থেকে কিন্তু সেটা আর থাকলো না, কারণ আপনাকে কিন্তু এখন একটা নির্দিষ্ট লিমিটের উপরে টাকা জমা করলে, এবার টাকা তুললে কিন্তু আপনাকে চার্জেস দিতে হবে, এবং এই চার্জেস 15 জুন 2022 থেকে লাগু হবে। যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখন থেকে আপনি মাসের প্রথম 3 বার আপনি EAIPS-এর মাধ্যমে আপনি ফ্রিতে টাকা তোলা এবং টাকা জমা করতে পারবেন। যেক্ষেত্রে আপনারা টাকা তুলতে পারবেন, EPS নগদ জমা করতে পারবেন অথবা মিনি স্টেটমেন্ট সমস্ত কিছু করতে পারবেন 3 বার সম্পূর্ণভাবে ফ্রিতে। এরপরে ফ্রি লিমিট পার হয়ে গেলে আপনাকে প্রতিবার জমা করার জন্য আপনাকে 20 টাকা নিতে হবে, এবং 20 টাকার সঙ্গে GST আপনাদের চার্জেবল হবে। সেক্ষেত্রে আপনারা যদি মিনি স্টেটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনাদের 5 টাকা চার্জ দিতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে GST অর্থাৎ 18% GST কিন্তু এক্সট্রাভাবে ক্যালকুলেট হয়ে কিন্তু টোটাল চার্জেস কাটা হবে আপনাদের অ্যাকাউন্ট থেকে। এরপরের যে আপডেটটি রয়েছে সেটা, যদি আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্সিস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট সার্ভিসের উপরে চার্জেস বাড়িয়েছে, এবং এই নতুন চার্জেস 1 জুন 2022 থেকে কার্যকর হবে। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য আপনাকে কিন্তু এখন থেকে এক্সট্রা করে চার্জেস দিতে হবে।
শুধুমাত্র তাই নয়, আপনারা যদি এখন এক্সট্রা করে কোনো চেক বই নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র তাই নয়, আপনারা যদি আগে এক্সট্রা করে কোনো চেক বই নিতেন সেক্ষেত্রে তো আপনাকে চার্জেস দিতেই হতো। এবার থেকে অর্থাৎ 1 জুনের পর থেকে আপনারা যদি এক্সট্রা করে কোনো চেক বই নিতে চান তাহলে কিন্তু আপনাকে আগের থেকে আরও বেশি চার্জেস দিতে হবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।